হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট 7, সেপ্টেম্বরের ইম্পর্টেন্স বুকস অ্যান্ড অথর্স নিয়ে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষায় একটা করে দিয়ে থাকে, জিকে হিসাবে, কারেন্ট জিকে হিসাবে, বুকস এবং অথর্স এর অন্তর্গত। যেগুলো আমরা সিরিজ ওয়াইজ করাচ্ছি ওইগুলোই যদি তোমরা ভালোভাবে করে থাকো বা করো, দেখবে সব পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো নতুন আপডেট তোমরা তো পাবেই এক্সাম সংক্রান্ত, প্লাস এখন আমাদের সিরিজ চলছে WBP-র মেনসের, মেন কোশ্চেন ওরিয়েন্টেড যে, সেইগুলো আমাদের এখন সিরিজে চলছে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আজকে দেখো, স্পেস, লাইফ অ্যান্ড ম্যাটার। স্পেস, লাইফ অ্যান্ড ম্যাটার এর লেখক কে? না, হরি গুলো করতে করতে হচ্ছে করতে হচ্ছে এখানকার স্পেস, লাইফ এবং ম্যাটার যে বইটা তার লেখক। ক্লিয়ার? তারপরেরটা দেখো, দ্য ইন্ডিয়া হিস্ট্রি লেখক হচ্ছে বিখ্যাত ইকোনমিস্ট বিমল জালানের লেখা এটা একটা বই। এই কোশ্চেনটা কিন্তু VBI ইম্পর্টেন্স তোমাদের পরীক্ষার জন্য। আমাদের যে বইগুলো সাজানো আছে দেখবে সেপ্টেম্বরের, এই বইগুলোই হচ্ছে ইম্পর্টেন্স, এগুলো থেকেই তোমাদের সব কিছু আসবে। ক্লিয়ার? ততই তোমরা এগুলো করবে অবশ্যই। তারপরে দেখো, শিফটিং অরবিটস, এ বইটার লেখক কে? অমিতাভ কান্ত। যে নীতি আয়োগ আমাদের যে গঠন হয়েছিল তার প্রথম CEO ছিল অমিতাভ কান্ত। অমিতাভ কান্ত ছিল এর CEO, তারই বই একটা লেখা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর নীতি আয়োগের CEO যে হয় সে কিন্তু একটা বিখ্যাত অর্থনীতিবিদ তাকে হতে হয়, অতএব অমিতাভ কান্ত একটা অর্থনৈতিক অর্থনীতিবিদ, এবং তার লেখা যে বইটা তার নাম হচ্ছে শিফটিং অরবিটস। তারপর কোশ্চেন দেখো, মাই ওন মাজাগন, মাজাগন ডকে সম্পর্কে লেখা, এ বইটা লিখেছে ক্যাপ্টেন রমেশ বাবু। ক্যাপ্টেন রমেশ বাবু হচ্ছে এই বইটার লেখক। তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে এবং খাতায় তুলে নেবে দরকার হলে, প্রত্যেকটা বই ইম্পর্টেন্স খাতায় এইভাবে সাজিয়ে নেবে যে বুকস অ্যান্ড অথার্স যে টপিক চলবে সেই টপিক ওয়াইজ। আগের দিন আমরা যেগুলো করিয়েছিলাম আশা করি তোমরা সব খাতায় তুলে নিয়েছো, আর যদি না দেখে থাকো ভিডিওটা তোমরা প্লে লিস্টে দেখবে পেয়ে যাবে, পার্ট 6 ওটা আছে আমাদের। তারপরের কোশ্চেন দেখো, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, এটা হচ্ছে পলিটিশিয়ানস কুণাল বসুর লেখা বইটা। তো অতএব তোমরা এই বইটা পড়বে। তারপরে দেখো, এই বেগম অ্যান্ড রানী, রুদ্রাংশু মুখার্জির লেখা। রুদ্রাংশু মুখার্জির লেখা এই বইটা কার সম্পর্কে আছে? না, 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, দুজন মেয়ে বেগম হজরত মহল এবং রানী লক্ষ্মীবাঈয়ের সম্পর্কে লেখা। এই বইটা কিন্তু বারবার করে পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট বই, যেহেতু ঐতিহাসিক বুকস একটা, হ্যাঁ বুক একটা, এটাকে তোমরা পড়বে। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরের কোশ্চেন, দ্য আর্থ স্পিনার, অনুরাধা রায়, অনুরাধা রায়ের লেখা বই যেটা লিখেছে সেটা, বইটার নাম হচ্ছে দ্য আর্থ স্পিনার, খুবই ইম্পর্টেন্ট বুকস। তারপরের বই, রাম রাও, দ্য স্টোরি অফ ইন্ডিয়ান ফার্ম ক্রাইসিস। রাম রাও একজন ব্যক্তি যিনি একজন কৃষক, তারই লাইফ সম্পর্কে লিখেছে জয়দীপ হার্দিকার। তো তারই জীবন, বর্তমান যে কৃষক আন্দোলন, যে তার প্রবলেম কৃষকদের হচ্ছে সেইগুলো সম্পর্কে লেখা, কার লেখা এটা? না, জয়দীপ হার্দিকারের লেখা। আজকে দেখো লাস্ট কোশ্চেন, হোয়াই উই নেল, হোয়াই উই নেল, হাউ উই রাইজ, এই বইটার লেখক হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মাইকেল হোল্ডিং এর লেখা। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মাইকেল হোল্ডিং বিখ্যাত একজন ক্রিকেটার, তারই লেখা। বইটার নাম হচ্ছে হোয়াই উই নেল হাউ দ্য উই রাইজ। বইটি হচ্ছে বর্ণবিদ্বেষ এবং সেই সংক্রান্ত সমস্যা যেটি তারা প্রজন্মের পর প্রজন্ম সম্মুখীন হয়েছে তারই ওপর বইটি রচিত হয়েছে। তো বইটার নাম কি তাহলে? হোয়াই উই নেল হাউ উই রাইজ।
আজকে এই এতটাই ভিডিও। সেপ্টেম্বরের এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোই আপাতত ইম্পর্টেন্ট, যেগুলো বাকি আছে এক্সট্রা তো করতে হবে না। পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে তোমরা এইগুলোই করলে আশা করি কোনো প্রবলেম